আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার রসায়ন। এই প্রচণ্ড গরমে ইফতার কিংবা ঈদের দিনে অথবা যে কোনো স্পেশাল দিনে ডেজার্ট হিসেবে ফালুদার চুরি মেলা ভার। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা। আর অনেকের কাছেই ফালুদা তৈরি করার অনেক বেশি ঝামেলার মনে হয়, তাদের জন্য রেডিমিক্স ফালুদা দিয়ে চটজলদি ফালুদার রেসিপিটি আজ তৈরি করে দেখাচ্ছি। রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফালুদা তৈরি করার জন্য আজ আমি রাঁধুনির ফালুদা মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি। এটা নেট ওয়েট হচ্ছে 250 গ্রাম। এখানে লিখাই আছে এটা 5 থেকে 6 জনকে পরিবেশন করা যাবে, তবে ছোট গ্লাসে অথবা ছোট বাটিতে যদি পরিবেশন করা যায় তাহলে এটা অনায়াসেই কিন্তু 10 জন মানুষ খেতে পারবে। প্যাকেটটা আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কি রয়েছে। এর ভেতরে 3টা প্যাকেট রয়েছে। আরেকটি প্যাকেটে রয়েছে চিনি, নুডলস, সাবুদানা এবং কিছু কিশমিশ। এতে আছে 2টো জেলোর প্যাকেট, একটি লাল কালার এবং একটি সবুজ কালার। আমি এখানে প্রথমে জেলোটা রেডি করে নিব। এর জন্য একটি প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এতে গ্রিন কালার জেলোর সম্পূর্ণ প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো জাল করার কথা এখানে বলা আছে, তবে আমি একটু কথা বলে রাখি, এখানে 1 কাপ পানি দিয়ে যদি আপনি জেলোটা ট্রাই করেন তাহলে কিন্তু জেলোটা 80% পর্যন্ত জমবে। আমার এই রেসিপিটা ট্রাই করার পর মনে হয়েছে এখানে পানি যদি 1 কাপের জায়গায় 1.25 কাপ দেওয়া হয় এবং এটা যদি 7 থেকে 8 মিনিট যাবৎ জাল দেওয়া হয় তাহলে জেলোটা সম্পূর্ণরূপে জমে যাবে। আমার জেলোটা সম্পূর্ণরূপে ফুটে উঠেছে। এখন জেলোটা নামিয়ে একটি সমান পাত্রে ঢেলে সেট করে নিচ্ছি। ওই একই পদ্ধতিতে আমি রেড জেলোটাও জমিয়ে নিব। এর জন্য প্যানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং রেড জেলোর প্যাকেটটা সম্পূর্ণরূপে দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব 7 থেকে 8 মিনিট। আচ্ছা, জেলো এবং পানির সঠিক অনুপাতটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা একবার হলেও ডেসক্রিপশন বক্সটা সম্পূর্ণরূপে চেক করে নেবেন। একইভাবে রেড কালার জেলোটাও যখন ফুটে উঠবে তখন আমি সমান পাত্রে ঢেলে সেট করে নিব। এই ফাঁকে আমি অন্য একটি প্যানে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এবং এই দুধের মধ্যে ফালুদার মিশ্রণের যেই মূল প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা কেটে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এতে এক্সট্রা কোনো চিনি অ্যাড করার প্রয়োজন নেই, কারণ এতে পর্যাপ্ত পরিমাণ চিনি থাকে। মিডিয়াম আঁচে এটা জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে আসছে। সাবুদানা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেলেই এটা নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ঘন একে করার প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে আসে। এই ফাঁকে জেলোগুলো স্লাইস করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কতটা সেট হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার জেলোগুলো কিন্তু 100% পর্যন্ত সেট হয়নি, 80% পর্যন্ত জেলোগুলো সেট হয়েছে। তাই আমি প্রতি প্যাকেট জেলোর জন্য যে পানির অনুপাতটা বলেছি ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা একবার হলেও কিন্তু চেক করে নেবেন। ফালুদার জন্য দুধের যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম এটা ঠান্ডা হওয়ার পর ঘনত্বটা এরকম হয়ে গিয়েছে। ফ্রিজে রেখে সেট করার পর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে আসবে। ফালুদাটা তৈরি করার জন্য আপনি আপনার পছন্দ মতো ফল নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি টুকরো করে কেটে নেওয়া আপেল, সাথে নিয়েছি একই সাইজের কেটে নেওয়া কলা, আরও নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কিশমিশ এবং কিছু পরিমাণ কাঠবাদাম কুচি। আর ফালুদাটাকে একটু সুন্দর এবং কালারফুল করার জন্য নিয়ে নিয়েছি রুয়াফজা। এখন ফালুদাটা আমি গ্লাসে অ্যাসেম্বল করে নিব। এর জন্য একটি গ্লাসের চারপাশেই আমি রুয়াফজা দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি সবুজ কালার জেলো। জেলোর উপর আমি আপেলের লেয়ারিং করে দিচ্ছি। এর ওপরে দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আরেক স্তর পরিমাণ জেলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু রুয়াফজা।
এর ওপর কিছু টুকরো করে কেটে নেওয়া কলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সেই দুধের মিশ্রণ। আমার বাসায় কিছু অরেঞ্জ জেলি ছিল, আমি স্বাদ বাড়ানোর জন্য একটু অরেঞ্জ জেলিও দিয়ে দিলাম। সাথে গ্রিন জেলও দিয়ে দিচ্ছি। এর ওপরে দুধের ফালুদার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কলা, আপেল, রুয়াবজা। আসলে ফালুদা সাজানোটা কিন্তু একদম আপনার রুচির ওপর নির্ভর করে। আপনারা আপনাদের পছন্দ মতো গ্লাস কিংবা বাটিতে ফালুদাটা সাজিয়ে নেবেন। একদম সবশেষে কিন্তু এক স্কুপ আইসক্রিম দিতে ভুলবেন না। আইসক্রিম দিলে কিন্তু ফালুদার টেস্ট অনেক অংশে বেড়ে যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।